আমার যাত্রাপথের ছোট্ট একটা ঝলক আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেতে যেতে ভাবলাম ট্রেন জার্নিটা একটু ছোট্ট করে ক্যাপচার করি, আর একটু পরেই আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পুরনো জায়গা, তোমাদের অনেকেরই পরিচিত জায়গা তারকেশ্বর। তারকেশ্বরের স্টেশনটা আমি ছোট্ট করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। আর এখানে দেখো আমার কতগুলো ব্যাগ হয়েছে, মানে আমি এলে আর গেলে কীভাবে যাই সেটাই তোমাদেরকে দেখালাম। আর যখন আমি ট্রেনে উঠেছিলাম ট্রেনটা পুরো ফাঁকা ছিল, আস্তে আস্তে অল্প অল্প ভর্তি হতে শুরু করেছে, লোকজন আসতে শুরু করেছে, আর এই যে তারকেশ্বর ট্রেন ঢুকছে। তো যারা চেনো তারা অবশ্যই বুঝতে পারবে, আর যারা চেনো না তারাও দেখে নাও অল্প করে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বিন্দাস আছি। তো বুঝতেই পারছো বাড়ির পুরোটা দেখে যে আমি কোথায়। আসার সময় একটু ট্রেন জার্নি দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কেন কিনেছি, কার জন্য কিনেছি কিছুই বলিনি, ক্রমশ প্রকাশ্য। তো আজ সেই দিন, তো আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তার আগে এখন আপাতত খুব খিদে পেয়েছে, আমি বাদাম খাওয়া শেষ করি, বাবা স্নান করতে যাবে। আমি এসছি অনেকক্ষণ, ব্লগটা শুরু করতে মাঝে ভুলে গেছিলাম। আর মা আমি যে জিনিসপত্র এনেছি সব দেখাদেখি করছে, পরে তোমাদের সাথে কথা বলছি। চলো, আর শোনাই নেই, কলেজে গেছে। হ্যাঁ, আমি ভাবলাম তুমি হলুদটা নেবে, তো আমার ভাবছিলাম। আবার তোমার একটা হলুদ পড়ে গেছিলো, যাক গে চলো পরে কথা বল। যাবো মা আবার নতুন পর্দা তৈরি করেছে, ওই দেখো। না না এখন কেন, আমি ভাবছি দাঁড়ানো। সো ফাইনালি কথাই বলে নিজের ঘর, নিজের ঘর যেমনই হোক, আমার কাছে তো এই ঘরটা কি বলবো, ছোট থেকে বড় হওয়া সব কিছু ও ফাইনালি এসে পৌঁছে, সো রিলিভড। আর দেখো তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে পারিনি, কারণ এটা তখন আমার কাছে ছিল না, আমি এসে জাস্ট পড়লাম, আমি ফোকাসে দেখাচ্ছি, বুঝতে পারছো? একটা হার্ট শেপ ডিজাইন, এটা বড় মাসি এসেছিল কিছুদিন আগে, তখন আমি এখানে ছিলাম না, তো বড় মাসি দিয়ে গেছে। আর বিছানাটার অবস্থা দেখো, এটা তবু এখন তবু কিছুটা কম, যখন এসেছিলাম পুরো একদম যা তা অবস্থা হয়েছিল, আমি এখনও জামা কাপড় ছাড়িনি, মা খিচুড়ি অলরেডি বেড়ে ফেলেছে। আজকে লাঞ্চ মেরু খিচুড়ি আলু পোস্ত আর বেগুনি, মানে আমার যেগুলো ফেভারিট। আর কি বলার ছিল বলো তো তোমাদেরকে? হ্যাঁ, এখন আপাতত আর কিছু বলবো না, একদম যা কথা হবে খাওয়া দাওয়ার পর বিকেলে হয়তো কথা হবে, ঠিক আছে? হ্যাঁ খাচ্ছি, এগুলো আবার গুছিয়ে তুলে রাখি, তারপর তো না না পরে কি তুলবো। ও হ্যাঁ, তোমাদেরকে আমি আসার সময় ওখানে তো জুতো কিনেছিলাম দেখলে, চটি কিনেছিলাম সেদিন, আর এখানে আবার আমি আসার সময় চটি কিনেছি, দেখবে হাওয়াই চটি, দাঁড়ো। তো এই স্লিপারটা কিনলাম, আর বাবার একটা জুতো কিনলাম, অনেক দিন ধরে ভেবেছিলাম বাবারটা কিনবো, যদিও বাবার আছে এসে শুনলাম আরও এক সেট রয়েছে, কিন্তু আমার জানা ছিল না। তো যাই হোক, মায়ের ওই স্লিপারটা পছন্দ হয়েছে, দেখি মাকে পরে একটা এরম কিনে দিতে হবে চটি, তাই তো? এরকম একটা না, কেন না না এরকম একটা কিনে দেবো, যাই হোক। হ্যাঁ হ্যাঁ চা রাখো, যাচ্ছি। ফাইনালি আমি মোটামুটি রেডি, আর আমার রেডি মানে তোমরা জানোই
খুব বেশি কিছু হবে না, হালকা একটু মেকআপটাই হবে এই যা। আর তোমাদেরকে এবার বলেই দিই, এইমাত্র সোনাই জাস্ট একটু আগে এসেছে, তো এখন চাটা খাবো যাচ্ছি আমি। তো তোমাদেরকে বলেই দিচ্ছি যে তোমরা বামনিকে চেনো, তো বামনির যে বোন রানু, ওকে বোধহয় তোমরা খুব দেখোনি, একবার দেখেছিলে একটা ব্লগে বোধহয় দেখেছিলে, তো ওর আজ বিয়ে। তো সেই উপলক্ষেই সেদিন তোমাদের সাথে যেগুলো শেয়ার করেছিলাম সেগুলো ছিল। তো যাই হোক, আজকে একটু পরে মানে একবার যাব, গিয়ে দেব, তারপর একটু দাঁড়াবো, কারণ ওরা ভীষণভাবে, ওর মা বাবা ওরা সবাই বলেছে। তো যাই হোক, এখন মোটামুটি আমি তো রেডি হচ্ছি, ওরাও হবে, তো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তখন থেকে যাচ্ছি আসছি, একবার গেলাম তখনও ওরা রেডি হয়নি, তো বলছে যে একটু সাজিয়ে দিতে হবে রেডি হলে। তো দেখো আমি তো এইভাবেই বসে আছি। তো একটু আগে পিঙ্কির সাথে কথা হচ্ছিল আমার বন্ধু, তো ও বলছিল যে ঠিক তুই তো মানে যাতা ভাবে চলে যাস, একটু ঠিকঠাক হয়ে বিয়ে বাড়ি যখন যা, ওর একটা কোথাও বিয়ে বাড়ি আছে। তো আমি বলছি আমি আবার সেজে গুজে কখনো যাবো বিয়ে বাড়িতে? হায় রে, তাও পাড়ার বিয়েতে এর থেকে বেশি সাজতো নয়, অন্য কোথাও হলে তবু দেখা যায়। তো যাই হোক, মাও শাড়ি বের করলো, মাকেও বলে বলে একটা শাড়ি বের করালাম, একটু পরে যাব, ফোন করবে ওরা, যদিও বাড়ির উল্টো দিকেই বাড়ি, তো তবুও ফোন করবে, তখন যাব। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা জিনিস, চলো দেখি। বাড়িতে এসে অনেকদিন পর গল্প, মায়ের সাথে গল্প, বাবার সাথে গল্প, মানে এবারের আসাটা অনেকটা দিন পর হয়ে গেছে না? সেটাই হচ্ছে কথা, যেগুলো বাইরে রয়েছে, এই যে বারান্দাটা দেখো, মা এই পর্দাটা করেছে হাতে করে, মা লাল পর্দাটা, এটা না, গাছটা তো মরেই গেছে, এখানে গাছটা ঠিক করতে হবে, ওখানে মনে হয় গাছ দেখতে হবে। যাই হোক যাই হোক, চলো এখন ওরা তো ডাকবে, তখন আমি মা একবার যাবো, বাবা ওখান থেকে কি বের করছে গুটিগুটি পা নিয়ে। যাই হোক, সেদিন তোমরা যেটা দেখছিলে যে কিনে নিয়ে এসেছিলাম, তো সেইটা অ্যাকচুয়ালি ওই রানুর জন্য, মানে বামনির বোন, বামনিকে তোমরা সবাই চেনো। ঘটনাচক্রে আমি আজকেই আসতাম, আর আজকেই বিয়ে বাড়িটা পড়ে গেছে। যাই হোক, কিন্তু একটাই প্রবলেম, আজকে মঙ্গলবার, সেইভাবে ইটিং সিটিংটা কিছুই হবে না। যাই হোক, ইটিং চাই তো বড় কথা নয়, এখন বিয়ে বাড়িটা উদ্ধার হলে হয় ওদের, একটু পরে ডাকবে, ডাকলে যাবো। আর প্রচন্ড ঠান্ডা, মানে পাবনে এত ঠান্ডা পড়বে ভাবিনি, মানে কদিন আগে হঠাৎ করে ঠান্ডাটা কমে গিয়েছিল, এখন আবার প্রচন্ড ঠান্ডা পড়েছে। বড় মাসিকে, রিমামদিকে আমি থ্যাংক ইউ জানাতে চাই অন ক্যামেরা, থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি গিফট, সত্যি আমার খুব পছন্দ হয়েছে গিফটটা, মানে এটা খুব খুবই ইউনিক আর খুব ভালো। আর ইয়েও নেই তো, বোধহয় চিপস ফিপস সব পুড়িয়ে গেছে, চিপস আছে, চিপস একটা খাই। পড়ে থাকতে বলো, দেখি কি করবে, কি কি সাজাচ্ছে, কি সাজাচ্ছে, মেকআপটা বাকি আছে, মেকআপের কি জিনিস আছে বাড়ি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঢুকে, তুই মাদুরটা তোল, চলো খাটে উঠবো তো, হ্যাঁ খাটে আয়। আমি আগে কখনোই সাজাইনি, দিস ইজ মাই ফার্স্ট টাইম, তো এদের অনেক রিকোয়েস্টে, আর ওরা সবাই খুব কাছের, বিশেষ করে বুলা, মানে বামনির মা, আর বামনি, মানে বামনি বলছি যদিও অন ক্যামেরা, ও যখন ভিডিওটা দেখবে ও এসে আমার সাথে পরে রীতিমতো ঝগড়া করবে। তো যাই হোক, পিউ, রানু, এরা সবাই আমাদের খুব কাছের, মানে ব্লাড রিলেশান না হলেও কি বলবো, একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে ওদের সাথে। তো সেই দিক থেকে দেখতে গেলে মানে কিছু জিনিস থাকে যেগুলো মানে কখনো না করে থাকলেও করতে হয়, তো ওদের রিকোয়েস্টেই যতটা পারলাম আমি আমার মতো করে সাজালাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করো কিন্তু পুরো ভিডিও দেখার পর যে কেমন লাগছে দেখতে আর কতটা সাজাতে পারলাম ঠিকঠাক। We'll be right back.
মানুষ কোনো অকেশন শুরুর আগে পার্লারে যায়, আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ বিয়েবাড়ি মিটে গিয়েছে, তারপর পার্লারে এসেছি। অ্যাকচুয়ালি টাইম হচ্ছিল না, আর সেদিন যখন বাড়ি ফিরছিলাম তখন বৌদির পার্লারে এতই ভিড় ছিল আর ঢোকার টাইম হয়নি। তো যাই হোক, চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো আমার বকবক আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকবে আর আমার মতো হাসিখুশি থাকবে। আর যারা নতুন আসছো, প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আর কেমন লাগলো সাজানোটা সেটাও জানিও। আর পিছনে দেখো বৌদি আমাকে চা বিস্কুট খাওয়াতে দিয়ে আমার ব্লগ শ্যুট করে দিচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, আবার একটা ব্লগে নতুন নতুন এপিসোড নিয়ে তোমাদের সাথে আসছি। ততক্ষণের জন্য